আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি অরিন ইশরাত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কি অবস্থা দেখছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে তাদের প্রধান দাবি। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসে মূলত চট্টগ্রাম শহরে আন্দোলন করছেন, তাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চট্টগ্রাম নগরের আশপাশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত তাদের এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে করে দেখেছি গত দুই দিন ধরে আসলে তাদের সাথে পুলিশের এক ধরনের আসলে বাকবিতণ্ডা বা ধস্তাধস্তি চলছে, কারণ গতকাল তাদের কোনো মিছিল সমাবেশ ছিল না, কারণ গতকালকে তারা গণসংযোগ করেছেন। তার আগের দিন তারা তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, তার আগের দিনও পুলিশের ধস্তাধস্তি হয়েছিল, তাদের কয়েকজন আহত হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা যেটি বলছেন কোটা নিয়ে যেটি তারা আন্দোলন করছে সেটি তাদের নাগরিক অধিকার, এবং তারা চাচ্ছেন সাংবিধানিক ভাবে যেন কোটার যে বৈষম্য রয়েছে সেটি যেন তারা প্রত্যাহার চায়। তারা বলছেন কোটার কারণে আসলে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে তারা মেধাবী শিক্ষার্থী হয়েও আসলে কোটার কারণে তারা অনেক সময় চাকরির ক্ষেত্রে বাদ করছেন, কারণ বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কষ্ট করে পড়াশোনা করার পরেও চাকরির বাজারে গেলে তারা হয়রানির শিকার হচ্ছেন, কোটার কারণে তাদের চাকরি বঞ্চিত হচ্ছে, মেধাবী হওয়ার পরেও তারা অনেক সময় 100 উপরে নাম্বার পাওয়ার পর আসলে কোটার কারণে তারা চাকরি পাচ্ছে না। তাদের এই দাবি এবং তারা আজ যেটি করবেন তারা একটু পরে এখান থেকে তারা মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে যাবেন, ওখানে গিয়ে তারা প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করবেন। স্মারকলিপি তাদের দাবি দেওয়া আসলে মেনে না হলে তারা যেটি বলছেন তারা লাগাতার আন্দোলন করে যাবেন। এক্ষেত্রে আমরা কয়েকজন কোটা আন্দোলনকারীর সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে তারা মুক্তিযুদ্ধ বা দেশের রাষ্ট্রের কোনো বিরোধিতা করছে না, তারা চাচ্ছেন কোটা নিয়ে যে বৈষম্য রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সেই কোটার বৈষম্য নিরসন করার জন্য মূলত তারা আন্দোলন করছেন। কিন্তু তাদের উপর যে পুলিশি হামলা, যে পুলিশের পুলিশ যে তাদের আসামি করে বা তাদেরকে বিবাদী করে যে মামলা দায়ের করছে সে মামলা প্রত্যাহার সহ তারা একটি সুস্থ সমাধান চাচ্ছেন, কারণ আমরা গত কয়েকদিন আগে দেখেছি চট্টগ্রাম নগর পুলিশের সাথে তাদের দেহ পাঠা দেওয়া হয়। এক্ষেত্রে কয়েকজন নারী শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী যে সমন্বয়ক রয়েছে তিনি যেটি বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নিরসন করা হয় তাহলে তারা আন্দোলন বন্ধ করবে, যদি তাদের এটি বন্ধ না হয় আসলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে তাদের আরেকটি বিষয় যেটি আমরা সামনে দেখেছি তারা যেটি বলছেন তারা কোটা আন্দোলন ক্লাসে যাবে, ক্লাসে আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও লাগাতার আন্দোলন করে যাচ্ছেন, কারণ তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন যে স্কিম সেটির কারণে তারা সেটি বিরোধিতা করে দীর্ঘ ব্যস্ত দিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষার পরিবেশ নেই, কারণ তারা দীর্ঘদিন ধরে তারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পর বিশ্ববিদ্যালয়ে জীবন থেকে বেরোবার পরে আসলে তারা চাকরি পাচ্ছে না। এক্ষেত্রে যদি বাতিল করা না হয়, কোটার যে বৈষম্য করা না হয় তাহলে তাদের যে আন্দোলন সেটি লাগাতার চলতে থাকবে। কিন্তু এদিকে পুলিশের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যদি কোনো জনদুর্ভোগ সৃষ্টি করা হয় বা কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি করা হয় তাহলে তারা তাদের মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলো করে তারা এখান থেকে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএম নাজিম। দর্শক, এবার কুমিল্লা থেকে যুক্ত হবেন সহকর্মী সুমন কবির। আর সুমন, সেখানে কোটা আন্দোলনের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন।
জি অরিন, আপনি যেটা বলছেন আসলে কোঠা আন্দোলন সকাল 11টায় যে গণপদযাত্রা কর্মসূচি আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমি দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আসলে তারা এখন আসেনি কুমিল্লা ফুবালি চত্বরে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা ফুবালি চত্বরে মহানগর ছাত্রলীগ আসলে অবস্থান নিয়েছে এবং সেই সাথে পুলিশ যারা রয়েছে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে। মহানগর ছাত্রলীগ এখান থেকে তারা যাতে কোনো বিশৃঙ্খল না করতে পারে সাধারণ শিক্ষার্থী এবং যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা এখানে আসার কথা রয়েছে এবং কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয়ে এসে তারা সারাক্ষণ প্রদান করবে গণপদযাত্রা কর্মসূচি হিসেবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যে পুলিশ যারা রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, তারা বলছে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে না পারে সেই ধরনের সকল নিরাপত্তা ব্যবস্থা করেছে কুমিল্লা শহর জুড়ে। তবে আপনি জানেন কুমিল্লা যে মহানগর ছাত্রলীগ তারা জাগে জাগে আসে তারা অবস্থান নিয়েছে, তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা জামাত বিএনপি যারা রয়েছে তারা যাতে কোনো রকমের বিশৃঙ্খলা শহরের মধ্যে না করতে পারে এবং মানুষ যাতে প্রাণহানি না ঘটে এবং সেই দিকে লক্ষ্য রাখছেন। পুলিশও আসলে সতর্ক পাহারা রয়েছে এবং আপনি জানেন রাখি মহানগর ছাত্রলীগ কুমিল্লা চারটিতে পাঁচটি স্থানে যারা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা তারা আসলে এখানে শান্তিপূর্ণ মিছিল সমাবেশের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগ বলেছেন যে এই ধরনের জনদুর্ভোগ তৈরি করতে না পারে পারস্পরিকায় ফিরিয়ে আসার জন্য তারা কোটা ইস্যু যুক্তি অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ কুমিল্লা মহানগর ছাত্রলীগ করছেন এবং যারা কোটা আন্দোলন তারা এখন পর্যন্ত তার সঙ্গে দেখতে পায়নি। তবে বেলা তারা 12টার দিকে আসার সম্ভাবনা রয়েছে কুমিল্লায় গণপদযাত্রা কর্মসূচি হিসেবে, তবে কুমিল্লা জেলা পরিষদ কার্যালয়ে তারা আসার সম্ভাবনা রয়েছে। আমি একটি কথা বলতে চাই যে কুমিল্লা মহানগর ছাত্রলীগের যে কর্মসূচি সেই কর্মসূচির আওতায় আসলে একটু কথা বলতে চাই যে আসলে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা মহানগর ছাত্রলীগ আসলে অবস্থান নিয়েছে শান্তিপূর্ণ মিছিল এবং যে ইতিবাচক যে সংগঠনের ক্ষেত্রে আমি আগেও জানি রাখি যে ছাত্রলীগ আছে ছাত্রলীগের সাথে কথা বলতে চেষ্টা করবো আসলে তাদের অবস্থান এবং তাদের অবস্থান পরিস্থিতি আসলে আজকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের শান্তিপূর্ণ পরিবেশে এই বিষয়টা। আচ্ছা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন কোটার বিষয় নিয়ে যে একটা যৌক্তিক সংস্কার দাবি বাংলাদেশের ছাত্র সমাজ 2018-2024 করতেছে, তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে, পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। তাছাড়া আপনারা কিছুদিন আগে একটি ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হয়েছে যার সুষ্ঠু তদন্ত ইতিমধ্যে প্রশাসন করতেছে। আমরা গতকাল রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে কুমিল্লা একটি শান্তি সংস্কৃতির শহর, আপনারা সকলেই অবগত আছেন, আমরা এখানে সবাই খুব শান্তিতেই বসবাস করি, আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আকমল বাহাউদ্দিন বাহার ভাই এমপির নেতৃত্বে। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা জানতে পারি কিছু উস্কানিদাতা ফেসবুক বিভিন্ন গ্রুপের মাধ্যমে ফেসবুক ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশের মাধ্যমে তারা অবস্থান, তারাও বলছে কোঠা যৌক্তিক যে আন্দোলন সেই আন্দোলন তারা সমর্থন করে, তবে কোনো ধরনের জনদুর্ভোগ এবং বিশৃঙ্খলা তারা আসলে সমর্থন করে না। তারা বলছেন কোঠা সংস্কারের জন্য তারও চায়। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ অরিন। কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। মোহনা, গণপদযাত্রা শুরু হয়েছে কিনা জানাবেন। অরিন্তা, যেমনটা জানতে চাচ্ছেন যে গণপদযাত্রা শুরু হয়েছে কিনা, আপনাদের জানাতে চাই পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী যে তারা জানিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আজ বেলা 11টায় তারা তাদের গণপদযাত্রা শুরু করবেন এবং সেই সাথে তারা রাষ্ট্রপতি ভবনের দিকে এই গণপদযাত্রা নিয়ে এগিয়ে যাবেন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। তো যেমনটা জানতে চেয়েছেন যে গণপদযাত্রার বর্তমান যে অবস্থা, আপনি আপনাদেরকে দেখাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমা হতে শুরু হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন হল থেকে তারা আসছেন এবং বিভিন্ন হল থেকে তারা হল থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন তার গণপদযাত্রার উদ্দেশ্যে। এখনও যদিও শুরু হয়নি, তো গণপদযাত্রা শুরু হবে তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তারা শাহবাগ হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ হয়ে মৎস্য ভবন থেকে তারা রাষ্ট্রপতি ভবন দিকে আগাবে এবং এই বিষয়টি সম্পর্কে আমরা আরও জানতে চাই। এবং এখানে আমাদের যারা সমন্বয়করা আছেন, সমন্বয়কদের সাথে যদি আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই যে আপনারা যদি জানেন যে আজকের কর্মসূচি নিয়ে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আজকের পরিকল্পনা কী? এখন তো বেলা 11টায় পদযাত্রা শুরু, গণপদযাত্রা শুরু হওয়ার কথা ছিল, এটা কখন শুরু হবে?
দেখুন, আমাদের জমায়েত অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য স্টুডেন্ট ইতিমধ্যে চলে এসেছে এখানে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হব এবং আমরা শাহবাগ হয়ে মৎস্যভবন হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে বঙ্গভবনে যাব এবং আমাদের যে স্মারকলিপিটি সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা দিব এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা এই আবেদনটি জানাবো যেন দ্রুততম সময়ে একটি সংসদ অধিবেশন ডেকে আমরা যে একটি যৌক্তিক আন্দোলনের রাস্তায় রয়েছি ছাত্ররা, যে রাস্তা বা রাজপথ আমাদের জায়গা নয়, সেই রাজপথ থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য আসলে কোটার একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন। সেজন্য কোটার এই যৌক্তিক সংস্কার সংসদে করার মাধ্যমে যদি আইন পাস করা হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে চলে আসব। আচ্ছা, আপনাদের কোনো বাধা বিপত্তির কোনো মানে ঘোষণা আপনারা শুনেছেন বা আপনারা কোনোখান থেকে শুনতে পেয়েছেন কিনা যেন বাধা বিপত্তির কোনো আশঙ্কা আছে কিনা? না দেখুন, এখন পর্যন্ত আমরা অন্তত পরোক্ষভাবে কিছু বাধা আসলে ফেস করেছি কিন্তু প্রত্যক্ষভাবে করিনি। যেমন পরোক্ষভাবে হলগুলোতে যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে বের হতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, ইতিমধ্যে আমরা এটি শুনেছি। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছিলাম একদিন আমাদেরকে পরোক্ষভাবে একটি উস্কানিমূলক বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে তারা যখন বুঝেছে যে এতে হিতে আসলে বিপরীত হয় বরং ছাত্রদের সেন্টিমেন্টে গিয়ে আঘাত হানে, কারণ এটি একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা লড়ছি, ঠিক সে সময়ে তারাও এখন তাদের এই বিষয়টি জানিয়েছে যে তারা এই কাজটি আর করবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যেহেতু আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, বৈষম্যের বিরুদ্ধে লড়ছি, যৌক্তিক আন্দোলন করছি, আমাদেরকে কেউ বাধা নয় বরং সহযোগিতা করবে। ধন্যবাদ। শুনছিলেন সমন্বয়কারীদের কাছ থেকে যে কিভাবে তাদের আজকের পরিকল্পনা কি এবং কিভাবে তারা কখন তারা তাদের পদযাত্রা শুরু করবেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা তাদের এই পদযাত্রা নিয়ে বঙ্গভবনের দিকে এগিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। দেখছেন দেশ জনপদ লাইভ। যতই বন্যার পানি কমছে ততই বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদী, বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। অরিন, গেল দুই সপ্তাহে কিন্তু জামালপুরের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে গত 24 ঘন্টায় 14 সেন্টিমিটার কিন্তু কমে এখনো বিপদ সীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার যে পানি সেটি। আমি একটু জানাতে চাই যে গত দুই সপ্তাহ যাবৎ প্রায় জামালপুরের 4টি উপজেলার 2.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। এখনো কিন্তু জামালপুরের 4টি উপজেলা বিশেষ করে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বক্সিগঞ্জের 21টি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এবং যারা এই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে এদের বেশিরভাগ কিন্তু যে কৃষিকাজের উপর নির্ভরশীল, তারা কিন্তু কৃষিকাজ করে আসলে জীবন জীবিকা নির্বাহ করে। এদের ঘরে নেই কোনো চাল, বর্তমানে কোনো খাবার বা কোনো কিছুই নেই, যার কারণে তারা একটু ত্রাণের জন্য হাহাকার করছে। একটু ত্রাণ দেখলেই কিন্তু তারা ছুটে চলছে। আমরা গতকালকে থেকে শুরু করে আজকে সারা এই এখন পর্যন্ত বেলা 11টা পর্যন্ত বানবাসীদের খুব কাছ থেকে দেখছি তারা ত্রাণের জন্য হাহাকার করছে। শিশু খাদ্য নেই, ঘরে একটু চাল নেই, রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই, সবকিছু মিলে কিন্তু এই এলাকার মানুষজনের মধ্যে হাহাকার। তারা কিন্তু বারবার অনুরোধ করছেন সরকারের প্রতি, বেসরকারি সংস্থাদের প্রতি। আমরা দেখেছি যে যারা সরকারি যে উদ্যোগে যে সমস্ত ত্রাণ বিতরণ করা হয়েছে বিভিন্ন জায়গায় সেটি কিন্তু খুবই অপ্রতুল। জনপ্রতি 8 টাকা হারে কিন্তু যে টাকা নগদ টাকা সেটি পড়েছে এবং 2 থেকে 2.5 কেজি চাল জনপ্রতি পড়েছে। কিন্তু আসলে এটি দিয়ে আসলে দুই সপ্তাহের যে বন্যা টানা সেটি কিন্তু আসলে যে কষ্ট সেটি কিন্তু লাঘব করা যায় না। আমাদের জেলা প্রশাসন কিন্তু বারবার বলছেন যে পর্যাপ্ত রুণে ত্রাণ তৎপরতা রয়েছে কিন্তু আমরা সেটি কিন্তু দেখিনি। কিন্তু বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যোগে কিন্তু আমরা ত্রাণ তৎপরতা দেখেছি দুর্গম চরাঞ্চল দিয়ে। অপরদিকে একটু বলতে চাই যে গোখাদ্যের কিন্তু মারাত্মক অভাব এই বন্যার্ত অঞ্চলে, কারণ দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু কোনো ধরনের যে গোখাদ্য সেটি কিন্তু নেই। এছাড়াও ফসলের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই যে সবজির যে ক্ষেত যা কিছু ছিল সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। বর্তমানে কৃষক যে ঘরে তুলে পাট সেটিও কিন্তু নষ্টের পথে, কারণ দুই সপ্তাহে যাবৎ পানির নিচে তলিয়ে আছে এই পাট। এছাড়াও রাস্তাঘাটের যে অবস্থা খুবই নাজুক, এখন বন্যার পানি চলে যাওয়ার সাথে সাথে ভাঙন সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটের যে ক্ষত সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং যাতায়াতের যে অবস্থা সেটিও কিন্তু লাজুক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই যে স্কুল কলেজে পানি আসার কারণে কিন্তু ইতিমধ্যেই 269টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 88টি কিন্তু মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
হচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে 2 লাখ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের জনজীবন কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। এই মুহূর্তে সরকারের যে ত্রাণ তৎপরতা সেটা কিন্তু আরো বেশি জোরদার করা প্রয়োজন, কারণ তারা এই মুহূর্তে ত্রাণের জন্য হাহাকার করছেন। এই মুহূর্তে ত্রাণটাই সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন এই এলাকার যে বানবাসী মানুষ রয়েছেন তারা। আমরা এখন শুনবো পঞ্চগড়ের বন্যার ক্ষয়ক্ষতির কথা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। বাবু আমাদেরকে নিশ্চয় শুনছেন, আপনি জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি সার্বিক তথ্য বাবু। ধন্যবাদ মেহেদি, আমি আছি এই মুহূর্তে করতোয়া নদীর পাড়ে, যেখানে আসলে আসলে গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আসলে পানিটা কিছু কমে গেছে, কিন্তু আজকে আসলে ভোর থেকে দেখছি যে আসলে প্রবল বৃষ্টির কারণে আজকে কিন্তু বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু আসলে প্রবাহিত হচ্ছে, যেই কারণে কিন্তু আসলে অনেক এলাকা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। বিশেষ করে আমি পঞ্চগড় পৌরসভার কথা বলি, পঞ্চগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এখনো কিন্তু আসলে জলাবদ্ধতা রয়েছে। এই জলাবদ্ধতা কবে শেষ হবে সেই ঠিকানা কিন্তু এবং সে তার শেষ কিন্তু জানে না কিন্তু সেখানকার বাসিন্দারা। বারবার তারা বলছে যে আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা দাবি জানিয়েছে সংশ্লিষ্ট পৌরসভা অফিসে, কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ দেখছে না বলে তারা জানিয়েছে আমাকে। এর পাশাপাশি আপনাকে বলি যে পঞ্চগড় আসলে কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান জেলা হিসাবে আপনার এই এলাকায় কিন্তু আসলে আমন আবাদ কিন্তু শুরু হওয়ার কথা 15 দিন আগেই, কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে এখন পর্যন্ত আমন আবাদ কিন্তু আসলে শুরু হয়নি, যেই কারণে কিন্তু কৃষকেরা বেকায়দা রয়েছে। এর পাশাপাশি আপনাকে যদি আমি জানাই যে পঞ্চগড়ে কিন্তু আসলে এই নদী কেন্দ্রিক অর্থাৎ মহানন্দা করতোয়া পাথরাস থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে অনেকেই, বর্ষার পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু দিনে যে কর্মহীন হয়ে পড়েছে। এর পাশাপাশি যে চা বাগানে অনেকে কাজ করেন, চা বাগানে প্রায় সব মিলে পাথর চা এবং বালুতে প্রায় 50,000 শ্রমিক কিন্তু কাজ করেন, এরা কিন্তু আসলে টানা বর্ষণের কারণে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। আমি আপনাকে যদি জানাই যে আসলে পঞ্চগড়ের বেশি করে হারিবাসা কামাত কাজলডিগি এবং বদা উপজেলার যেটি চন্দনবাড়ি ইউনিয়নের শমশেরনগর সেটি কিন্তু আসলে সবজি চাষের জন্য একটি উর্বর এলাকা, যেখানে প্রতি বছরেই আর কি সারা বছরেই সবজি উৎপাদন হয়ে থাকে। যেই সবজিগুলো উৎপাদন হওয়ার পরে কিন্তু এগুলো স্থানীয় বাজারে সেটা কিন্তু জেলার বিভিন্ন জেলায় কিন্তু আসলে সরবরাহ করে, যেই কারণে কিন্তু আসলে এবারে কিন্তু আসলে ভারী বৃষ্টির কারণে সেই সবজি ক্ষেতগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে আসলে পুকুর এবং জলাশয় যেগুলো রয়েছে সেগুলো পানিতে ডুবে গিয়ে কিন্তু আসলে সেখানকার যে মাছ সেগুলো আসলে ভেসে গেছে, যেই কারণে কি আসলে তারাও কিন্তু ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ লাখ লাখ টাকার কিন্তু মাছ কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ বৃষ্টি গত আজ রাতে যদি কথা বলি, আজ রাতে আসলে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে উত্তর জলাশি এখন পর্যন্ত অর্থাৎ প্রথম দফা বন্যা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আসলে সেই জায়গাগুলো হাঁটু জল এবং কবর অব্দি কিন্তু পানি রয়েছে, যেই কারণে কিন্তু সেইখানকার মানুষরা বলছে যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই যে আসলে এই জলাবদ্ধতার নিরসনে দে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে, এর পাশাপাশি যদি আশ্রয়ণ কেন্দ্র খোলার দরকার হয় সেই ক্ষেত্রে খোলা হবে। এর আরেকটি কথা বলি যে আসলে গ্রামীণ রাস্তাগুলোর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আজকেও দেখলাম যে আসলে মহাসড়কগুলোর অবস্থায় কিন্তু ক্ষত বের হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি কমলে সেই ক্ষতগুলো বেরিয়ে আসে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, জামালপুর এবং পঞ্চগড়ের বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। চালের বাজার দর সম্পর্কে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বাজারে চালের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে?
অরিন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই ঊর্ধ্বমুখী বাজারে প্রশ্ন যখন ওঠে চালের দামের ক্ষেত্রে, তখন কিন্তু চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের কপালে। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ফতেয়ালী বাজারে। এটি কিন্তু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে চাহিদা পূরণের ক্ষেত্রে এই বাজারে কিন্তু সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে বগুড়ার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্ব রেখে থাকে। কিন্তু গেল এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে চালের প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা কেজি। বর্তমান এই বাজারে BR 28, 29 কিংবা স্বর্ণা যে মাঝারি গোছের যে চালগুলো রয়েছে, সেই চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়, যে চাল কিন্তু গত সপ্তাহে ছিল 48 থেকে 50 টাকা কেজি। এবং কাটারি যে চাল, যে চালের চাহিদা কিন্তু মধ্যবিত্তদের মাঝে কিন্তু সবচেয়ে বেশি, সেই কাটারি বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা কেজিতে, পাইকারিতে যা 62 টাকা। এই কাটারিও কিন্তু গত সপ্তাহে ছিল 56 টাকা কেজি। এবং আমরা যেটি বাজারে এসে যে পরিস্থিতিটা দেখেছি অরিন, আসলে ব্যবসায়ীরা যেটি বলছে যে মোকামেই চালের দাম বেশি, তাদেরকে বেশি দামে চাল কিনতে হচ্ছে, এবং ব্যবসায়ীরা যেটি চালকল মালিক কিংবা বড় বড় চাতাল মালিকদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে হঠাৎ করে ধানের দাম বৃদ্ধিতে চালের বাজারের এই অস্থিতিশীলতা কিন্তু শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রতিকূল এই আবহাওয়ার কারণে একদিকে যেরকম বেড়েছে ধানের দাম, অন্যদিকে কিন্তু বেড়েছে লেবার কস্ট, ধান থেকে চাল উৎপাদনের যে খরচ তা বাড়ায় বাজারে, কিন্তু চালের এই বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়েছে। আসলে কেজি প্রতি এই 4 থেকে 5 টাকা অনেক যাদের সামর্থ্যবান যারা ক্রেতা রয়েছে তাদের কাছে খুব একটা বিস্তর ফারাক না ফেললেও, অরিন, দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু এটি সত্যি কষ্টদায়ক হয়ে পড়েছে। চালের কেজিতে যখন 4 থেকে 5 টাকা বাড়ে, তখন কিন্তু সামগ্রিকভাবে কেউ যদি 10 কেজি চাল কেনে তাহলে কিন্তু তাকে বাড়তি 40 টাকা গুনতে হচ্ছে। এবং ঊর্ধ্বমুখী এই বাজারে ন্যূনতম যে নিম্নবিত্ত মানুষরা যে একটু ভাত কিংবা আলু ভর্তা দিয়ে খেয়ে বেঁচে থাকবে, এখন কিন্তু সেটিও দুষ্কর হয়ে পড়েছে। একদিকে যেরকম চালের দাম বেড়েছে, একই দামে কিন্তু কিনতে হচ্ছে 1 কেজি আলু। চাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে এই ঊর্ধ্বমুখী বাজার আমরা দেখছি, এটি কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া খুব একটা সন্তোষজনক নয়। তারা যেটি বলছে যে এই ঊর্ধ্বমুখী বাজারে যেভাবে দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এইভাবে যদি খেটে খাওয়া মানুষগুলোর পারিশ্রমিক কিংবা তাদের মজুরি যদি না বাড়ায়, তাহলে এই বাজারে নিজের পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কিন্তু খুবই মুশকিল। এবং চাতাল মালিক কিংবা চালকল মালিকরা যেটি বলছে, ধানের দাম যদি না কমে, ধানের দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে খুচরা পর্যায়ে চালের বাজার আরো অস্থিতিশীল হয়ে পড়বে। একইভাবে BR 28, 29, স্বর্ণা, কাটারি থেকে শুরু করে নাজিরশাল কিংবা পাইজাম, প্রতিটি চালেই কিন্তু আমরা দেখেছি এক সপ্তাহের ব্যবধানেই বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত, বস্তায় যে মূল্যটি বেড়েছে 200 থেকে 300 টাকা। সাধারণ মানুষের একটি প্রত্যাশা, যে কোনো ভাবেই হোক, খুচরা পর্যায়ে হোক কিংবা পাইকারি পর্যায়ে কিংবা চালকল মালিকদের সাথে বৈঠকের মাধ্যমেই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে নাগালের মধ্যে আনা হোক চালের দাম, সাধারণ ভোক্তারা যেন তাদের সাধ্যের মধ্যে তাদের দৈনিক রুজি রুটির যে মাধ্যম এই চালটুকু অন্তত তারা যেন অল্প দামে পায়, এমনটাই প্রত্যাশা তাদের। অরিন, বগুড়ার ফতেয়ালী বাজার থেকে চালের দাম দর নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। দর্শক, বগুড়া চাল বাজারের বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। দেখছেন দেশ জনপদ লাইভ। সাধারণ মানুষের নাগালের বাইরে নিত্যপণ্যের দাম, নিত্যপণ্যের বাজারদর সম্পর্কে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, বাজারে নিত্যপণ্যের দাম দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বর্তমান বাজারে সবথেকে বড় যে দুশ্চিন্তার কারণ সেটি হচ্ছে অব্যাহত মূল্যবৃদ্ধি। বিশেষ করে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের দাম কিন্তু 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। আমি যে বাজারটিতে রয়েছি সে বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, যেটি এক সপ্তাহ আগেও 90 টাকা ছিল। এভাবেই প্রতিটি পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, এবং আলুর দামে সবথেকে বেশি নৈরাজ্য চলছে, এবং সেটি কিন্তু 55 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যে
যে সাধারণ যখন মৌসুম আলুর মৌসুমের সময় কিন্তু 50 টাকার নিচে মানুষ কিনতে পারছেন এবং প্রতিটি পণ্য কিন্তু অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কিন্তু কিনে খেতে পারছেন এবং প্রতিটি জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে। আমি যদি দামের কথা বলি, আদা 340 টাকা দরে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা দরে বিক্রি হচ্ছে, ডাল যেটা মুগ ডাল মুসুরি ডাল সেটি 140 টাকা বিক্রি হচ্ছে এবং এভাবে সকল পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে আসলে যে নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে সেই নিয়ন্ত্রণকারী সংস্থার লোকজন লোক দেখানো কিছু অভিযান ছাড়া কিন্তু কোনো অভিযানই পরিচালনা করে না, যে কারণে বাজার মনিটর ব্যবস্থা জোরদার হচ্ছে না এবং নিয়ন্ত্রণও আসছে না এবং ক্রেতারাও কিন্তু বিক্রেতারাও কিন্তু একই কথা বলছে। কারণ হচ্ছে দাম বেশি থাকার কারণে তাদেরও কিন্তু বেচা বিক্রি কমে গিয়েছে, যে স্বাভাবিক সময় যে বেচা বিক্রি হয় সেটি কিন্তু এখন একদমই নাই, সব কিছুর বেচা বিক্রি অনেকটাই কম এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে সবসময় এটা নিয়েই কিন্তু বাকবিতণ্ড হতে থাকে। এবং বরগুনা যেহেতু মৎস্য অধ্যুষিত এলাকা, মাছের সরবরাহ যেহেতু নেই সে কারণে সব কিছুর দামই বেশি, বিশেষ করে কাঁচা যে বাজার রয়েছে সবজির বাজার, সেই সবজির বাজারও কিন্তু 50-60 টাকার নিচে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কাঁচা মরিচ এখনও 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আলু যে পেঁপে রয়েছে যেটির দাম 15-20 টাকা কেজি দরে বিক্রি হতো সেটি কিন্তু এখন 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। একটি লাউ আকার ভেদে 60-70 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুনের কেজি কিন্তু 50 টাকা, পটলের কেজি 70 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে শসা রয়েছে শসাও কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে এবং যে অন্যান্য যে সবজি রয়েছে সকল সবজিরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকার উপরে এবং যে করলা রয়েছে সেটি 110 এবং 120 টাকা দরে বিক্রি হচ্ছে সেটি সময় বেঁধে। এভাবে কিন্তু সকল যে পণ্য রয়েছে সকল বিষয় রয়েছে সেই সকল পণ্যগুলো কিন্তু দাম হু হু করে বাড়ছে এবং যে কারণে সাধারণ মানুষ একদম নাগালের বাইরে এবং সাধারণ মানুষের একটি অভিযোগ যে এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু তাদের খাওয়া এবং কেনাকাটা কমিয়ে দিচ্ছে এবং এভাবেই চলতে থাকলে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করবে বলে তারা বলছেন আমাদের কাছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, বরগুনার নিত্য পণ্যের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।